আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হাবিব টেক বাংলার পক্ষ থেকে। আমি হাবিব। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি ভাবে ডিলিট করবেন। তো অনেকে মনে করে ইমো অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দিলে তাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায়। বন্ধুরা, ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি ভাবে ডিলিট করতে হলে আপনাকে সেটিংয়ে গিয়ে ডিলিট করতে হবে, তাহলে পারমানেন্টলি ভাবে ডিলিট হবে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম পারমানেন্টলি ভাবে সারা জীবনের জন্য ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি চলে আসছি সরাসরি স্ক্রিনে। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সরাসরি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা এখানে নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন লেফট সাইডে। তো আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ইমোর প্রোফাইলটা ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তো আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলিট, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু ডিলেটে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো এখানে অনেকগুলো কারণ শো করতেছে, তো এখানে আপনাকে কারণটা সিলেক্ট করতে হবে, আপনি কোন কারণে ইমেল অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আই চেঞ্জ ইট মাই ফোন, মানে আমি আমার ফোনটি চেঞ্জ করবো, সেজন্য আমি এই অ্যাকাউন্টটি ডিলেট করে দিব। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, এটা কোনো বিষয় নয়, আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ডিলেট, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ টু ডিলেটে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে ভেরিফাই করবে, এখানে আপনাকে আপনার ইমো ফোন নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেই ফোন নাম্বার দিয়ে আমার এই ইমো অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর আপনারা এখানে উপরে এরর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেন, এরপরে আপনি আর এই অ্যাকাউন্টের কোনো ডাটা আপনি রিকভারি করতে পারবেন না। মানে আপনার ইমোতে যদি কোনো ফটোস বা ভিডিওস থাকে, সেক্ষেত্রে আপনি সেই ফটোস এবং ভিডিওসগুলো রিকভারি করে ফিরিয়ে আনতে পারবেন না। তো আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন গিভ আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। ভিউয়ার্স, গিভাবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাগ্রি অ্যান্ড ডিলিট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও আপনার কাছে পারমিশন চাইবে যে আর ইউ শিওর তুমি কি তোমার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছ। তো আপনি এখানে জাস্ট এই ডিলিটে ক্লিক করবেন, এখানে রেড কালারের ডিলিট অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড, আমার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেল। তো এই অ্যাকাউন্টটি পারমানেন্টলি ভাবে ডিলেট হয়ে গেল, মানে একদম আমার মোবাইল থেকে সারা জীবনের জন্য এই অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেল। সো বন্ধুরা, এভাবে একটি ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি ভাবে ডিলেট করা হয়। তো আপনি যদি এভাবে ডিলেট করেন, আপনার ইমো অ্যাকাউন্টটি একদম পারমানেন্টলি ভাবে আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি দেখালাম কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট ডিলেট করবেন। তোমার আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।